কেমন আছো? হ্যালো, ভালো আছো? আচ্ছা সুমাইয়া, তোমার ফ্যামিলি সম্পর্কে, তোমাকে কিছু, তোমার পরিবার সম্পর্কে, তোমার বাবা মা সম্পর্কে তোমাকে কিছু কথা জিজ্ঞেস করি, কেমন? প্রথমত যা বলবা সত্য কথা বলবা কিন্তু, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তোমার আব্বু যখন তুমি ভাইরাল হওনি, তখন তোমার আব্বু কি তোমাকে, তুমি নিজের ইচ্ছায় কি টাকা তুলতা, না তোমার আব্বু বলতো তুমি যাইতা? না, আমার নিজের ইচ্ছাই ইচ্ছে তুলতা? কেন? জন্য। আচ্ছা, এর আগে তো তোমার আব্বু তোমাকে অনেক মারধর করতো, কেন মারতো? টাকা কম হইলে মারতো? টাকা কম হয়েছে কেন? আর এখন পরবর্তীতে তোমার যখন হচ্ছে তুমি মোটামুটি ভাইরাল হয়েছো, মানুষজন তোমাকে চিনছে, তখন থেকে মারে না, ধমকায়? শুধু শুধু ধমকায় না, কি বলে তোমার আব্বু? বলে জোরে বলো। বাচ্চা খাওয়া দাওয়া বেশি খেলে মারতো, আর কি বলতো, গালি দিত, কি বলতো? আচ্ছা, কি বলে গালি দিত একটু শোনাও, কি বলে গালি দিত একটু শোনাও। তোমার মরা মাকে নিয়ে গালি দিত, তোমার কষ্ট লাগতো না? তখন তুমি কি বলতা? তোমার মারতো, তোমার মারতো বেশি মারতো? আচ্ছা, তোমার আব্বু তোমার এনে রড দিয়ে পিটাইছে কইছিলা, এটার মধ্যে বাড়ি দিছিল, পায়ে বাড়ি দিছিল? আচ্ছা, বেশি পিটাইতো না? এখন আদর দেখায়? বেশি কিছু না, প্রতিদিন না না, ওই দিন আব্বুকে, হ্যাঁ আব্বুকে একটু ঘুরেছিলাম, তোমার আব্বু যে তুমি টাকা নিয়ে দাও, তোমার আব্বু এগুলো দিয়ে কি করে একটু বলো। বাবা খায়। কি খায়? বাবা খায়। তুমি বাবা ছিনো? আর কি খায়? গাঁজা? গাঁজা খায়? গাঁজা বিক্রি করে? না, শুধু কিনে খায়। কোথেকে কিনে এগুলো? এগুলো কিনে কিনে খায়। কিভাবে খায় একটু বলো। বলো না শুনি, কিভাবে খায়? মুখ দিয়ে খায়। কি দিয়ে খায়? মুখ দিয়ে কেমনে একটু বলো, কেমনে কেমনে খায় একটু বলো। আচ্ছা বলো, ধোয়া ছাড়ে নিয়ে গেলে তুমি খুশি হইবা কোনটা? তুমি যে দুদিন আমার বাসায় আমার কাছে থাকতে চাও, তুমি তোমার বাবা মায়ের কাছে থাকবা নাকি তুমি অন্য কোথাও চলে যাবা? এখনো চলে যাবা? তুমি এর আগেও বলছিলা যে কেউ যদি নিতে চায় তাহলে চলে যাইবা, এখনো বলতেছো চলে যাইবা কেন? এখন তো তোমার অনেক আদর করে তোমার আব্বু আম্মু। কেন আদর করে জানো তুমি? কেন? কিসের জন্য? আচ্ছা, এখন যে তোমারে গগন সাকিব স্টুডিওতে নিয়ে আসলাম, তারপর এই যে এখন সব মিলে তোমার দিনকাল কেমন যাচ্ছে? ভালো। ভালো, এখন তুমি খুশি? তো এখন তুমি চাও কি তোমার আব্বু আমার কাছে ফিরে যাবা, নাকি তুমি চাও কেউ একজন তোমাকে নিয়ে যাক দত্তক হিসাবে, বড় করুক? ঠিক আছে, ওইটা চাও? পড়াশোনা করতে চাও? এখন তোমার আব্বুর কাছে গেলে আবার মারবে? বাড়িতে যাবো। না, তোমাকে যদি কেউ নিতে চায় একেবারে নিয়ে যাবে, তোমার আব্বু তো বলছিল দিয়ে দিবে, তোমার আম্মু বলছিল দিয়ে দিবে, তোমার আম্মু কি এখনো বকা ছকা করে তোমাকে? কি বলে? আরে কি বলবো, গুম পাই।